বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ভালোই আছো। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় বাজার নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই দেখতেছ যে আমি বোর্ডে বাজার সংক্রান্ত, বাজার কাকে বলে, তারপরে বাজারের ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যেন খুব অল্প সময়ে জিনিসগুলো বুঝে ফেলতে পারো। তো বাজার প্রথমে যদি আমরা যাই যে বাজার কাকে বলে, এটা অনেকেই তোমরা জানো। তো আমি তোমাদেরকে আজকে যে লেসনটা দিব, একদম সহজ ভাবে তোমরা কিভাবে আত্মস্থ করতে পারবে এই বিষয়ে আমার আলোচনা। অনেকেরই অর্থনীতি বিশ্বত প্রথম পত্র নিয়ে অনেক ঝামেলা, অনেক সমস্যা, যে এখানে চিত্র, ম্যাথমেটিক্যাল বিষয় অনেক টাফ মনে হয়। তো আমি আজকে এই বিষয়গুলো, গাণিতিক ব্যাখ্যা, চিত্রগত বিষয় একদম সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। তো বাজার কাকে বলে, আমরা সাধারণ সেন্স, এটা হোক ইকোনমিক্সের স্টুডেন্ট অথবা যে কেউ, যদি জিজ্ঞেস করা হয় বাজার কাকে বলে, আমরা বরাবরই উত্তর দিই যে সাধারণত যে কোনো স্থানকে বাজার বলে। যেমন শ্যামবাজার, বাংলা বাজার এগুলো। কিন্তু অর্থনীতি বরাবরই একটু ডিফারেন্ট, একটু ভিন্নতা। তুমি অর্থনীতির স্টুডেন্ট হিসেবে সাধারণ বাজারকে বাজার হিসেবে শিখলে চলবে না। তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি বলে বাজার কাকে বলে, তুমি পরিষ্কার এতটুকু উত্তর দিবে যে বাজার হলো সাধারণত এক বা একাধিক পণ্য বা সেবা সামগ্রী। কখনো সাধারণত বাজারকে বাজার বলতে স্থান, স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে স্থানকে বোঝায় না, বরঞ্চ এক বা একাধিক পণ্য বা সেবা সামগ্রীকে বোঝায়। তাহলে আমি আশা রাখি বাজার কাকে বলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এগুলো আমাদের পরীক্ষাতে সৃজনশীল মেথডে ছোট প্রশ্ন হিসেবে জ্ঞান মূলক এক মাসের প্রশ্ন আসে, এতটুকু লিখলেই চলবে যে বাজার বলতে সাধারণত কোনো স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে স্থানকে নয়, বরং এক বা একাধিক পণ্য বা সেবা সামগ্রীকে বোঝায়। তারপরে আমরা জানবো বাজারের শ্রেণীবিভাগগুলো। বাজারকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আমরা প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করতেছি আয়তনের ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে বাজারকে তিন ভাগে ভাগ করা যায়। স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। তারপর বাজারের ক্লাসিফিকেশন আছে সময়ের ভিত্তিতে। সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করা যায়। অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। এখানে আয়তনের ভিত্তিতে তিন প্রকার, সময়ের ভিত্তিতে চার প্রকার। এগুলা স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার, স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন কাকে বলে, এগুলো আমরা জানব। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, প্রতিযোগিতার ভিত্তিতে। প্রতিযোগিতার ভিত্তিতে প্রধানত বাজারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তারপর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আর কোনো ভাগ নেই, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আরো সাত ভাগে ভাগ করা যায়। আমি আবারও বলে নিচ্ছি, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোন ক্লাসিফিকেশন নেই, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা আরো সাত ভাগে ভাগ করতে পারি, যথা মনোপলি মার্কেট, ডুওপলি মার্কেট, মনোপসুনি মার্কেট, ডুওপসুনি মার্কেট, অলিগোপলি মার্কেট, দ্বিপাক্ষিক একচাটিয়া মার্কেট, একচাটিয়া প্রতিযোগিতামূলক মার্কেট। তো আমরা কি জানলাম, মনোপলি বাজার, ডুওপলি বাজার, মনোপসুনি বাজার, ডুওপসুনি বাজার, অলিগোপলি বাজার, দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার, একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখন আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, যে আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারগুলো আমরা জেনেছি, এগুলোর সংজ্ঞা শিখব। তবে পরীক্ষার জন্য যে বিষয়টা বেশি 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 আত্মস্থ করতে হবে তা হলো প্রতিযোগিতার ভিত্তিতে যে দুই প্রকার, এর মধ্যে পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতার এই সাত প্রকার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই বিষয়গুলো প্রায়শই পরীক্ষায় আসে। তো আমরা আয়তনের ভিত্তিতে যে তিন প্রকার এটা নিয়ে কথা বলতেছি, স্থানীয় বাজার। স্থানীয় বাজার বলতে কি বোঝায় বা স্থানীয় বাজার কাকে বলে, একদম সহজে এক লাইনে উত্তর দেয়া যায় যে স্থানীয় বাজার হলো এমন বাজার যে দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রীর বাজার একটা নির্দিষ্ট অঞ্চল বা একটা নির্দিষ্ট স্থান, স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাকে স্থানীয় বাজার বলে। যেমন মাছ মাংসের বাজার, এগুলা স্থানীয় বাজার। জাতীয় বাজার, জাতীয় বাজার হচ্ছে কি, যে পণ্য সামগ্রী বা সেবা সামগ্রীর বাজার সারা দেশব্যাপী বিস্তৃত। আমি আবারও বলে নিচ্ছি, যে পণ্য সামগ্রী বা সেবা সামগ্রীর বাজার সারা দেশব্যাপী বিস্তৃত, এই ধরনের পণ্য সেবার বাজারকে জাতীয় বাজার বলে। যেমন প্রসাধনী মার্কেট, তারপর আমাদের অতি পরিচিত প্রোডাক্ট আছে প্রসাধনীর মধ্যে, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, এটার বাজারটা সারা দেশব্যাপী বিস্তৃত, তাই ইহাকে আমরা জাতীয় বাজারের পণ্য বা সেবা সামগ্রী হিসেবে বলতে পারি। আন্তর্জাতিক বাজার, ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে যে পণ্য সামগ্রী বা সেবা সামগ্রীর বাজার একটা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের এক বা একাধিক দেশে বিস্তৃত থাকে, তাকে আন্তর্জাতিক বাজার বলে। যেমন আমাদের পাটের বাজার, সোনার বাজার, এগুলো হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বাজার। তাহলে আমি আশা রাখি ইতিমধ্যে তোমরা আয়তনের ভিত্তিতে যে তিন প্রকার বাজার, লোকাল মার্কেট, স্থানীয় বাজার, ন্যাশনাল মার্কেট, জাতীয় বাজার, ইন্টারন্যাশনাল মার্কেট, আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা পেয়েছে। তারপর আমাদের আছে সময়ের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে আমরা বাজারকে চার ভাগে ভাগ করছি। অতি স্বল্পকালীন, অতি স্বল্পকালীন বলতে ওই ধরনের বাজারকে বলে খুব কম সময়ে, কম সময় নিয়ে যে পণ্য সেবা সামগ্রীর বাজার গড়ে ওঠে, ইহাকে অতি স্বল্পকালীন বাজার বলে। স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার হলো স্বল্প সময়ের পরিধিতে, অর্থাৎ যে বাজারে চাহিদার সাপেক্ষে যোগানের সম্পর্ক তৈরি করা সম্ভব হয় না, পরিধিটা স্বল্প, তাকে স্বল্পকালীন বাজার বলে। আর দীর্ঘকালীন বাজার হলো এমন বাজার যে বাজারে চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন সম্ভব, ওই বাজারকে দীর্ঘকালীন বাজার বলে। তারপর আছে অতি দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন বাজার, অর্থাৎ এখানে পুরোপুরি চাহিদার সাপেক্ষে যোগানের যথেষ্ট সম্পর্ক তৈরি করা যাবে, এই ধরনের বাজারকে অতি দীর্ঘকালীন বাজার বলে। তো আমরা এই আয়তনের ভিত্তিতে তিন প্রকার, সময়ের ভিত্তিতে চার প্রকার, জাস্ট এগুলা এক লাইন বা দেড় লাইনের সংজ্ঞা শিখলেই হবে, এগুলো পরীক্ষায় আসলে জ্ঞানমূলক একমাত্র প্রশ্ন হিসেবেই থাকবে, এতটুকু জানলেই চলবে।
আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিযোগিতা, অর্থাৎ কম্পিটিশনের ভিত্তিতে বাজার। কম্পিটিশনের ভিত্তিতে বাজারকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন মার্কেট, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এখন আমরা জানি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি। আমি আবারও বলছি, আমার সংজ্ঞাটুকু ভালোভাবে খেয়াল করলে আমরা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞাটা শিখতে পারি, এখান থেকে যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য চলে আসে, তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারব। তাই ভালোভাবে খেয়াল করে আমার সংজ্ঞাটা শুনতে হবে, তারপর নিজেরা আত্মস্থ করতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পারফেক্ট কম্পিটিশন মার্কেট, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি, সমজাতীয় পণ্য বিদ্যমান, ক্রেতা বিক্রেতা উভয় বাজার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান, সহজে প্রবেশ সহজে প্রস্থান, এই ধরনের বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আমি আবারও বলছি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি, সমজাতীয় পণ্য বিদ্যমান, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা উভয়েরই পরিপূর্ণ জ্ঞান, সহজে প্রবেশ প্রস্থান, এই ধরনের বাজারকে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাহলে এখন আমরা জানবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। সহজ কথায় আমরা জবাব দিতে পারি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ঠিক বিপরীত বাজারকেই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোনো ভাগ নেই, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা আরো সাত ভাগে ভাগ করতে পারি। এই সাত ভাগের মধ্যে এই সাতটা ভাগ জানার আগে আমি যে বিষয়টা বলবো, তোমাদেরকে দুই চারটা জিনিস মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই সাতটা ক্লাসিফিকেশন জানার আগে আমাকে জানতে হবে যে ইংরেজি মনু, মনু অর্থ এক, জু অর্থ দুই, মনু অর্থ এক, জু অর্থ দুই, পলি, পলি হলো বিক্রেতা আর সনি, সনি হলো ক্রেতা। এই চারটা ওয়ার্ড যদি আমরা আমাদের মেমোরিতে রাখতে পারি, তাহলে অতি দ্রুত খুব সহজে আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে পারব। আমি আবারও বলছি, মনু, মনু মানে এক, ধ্রু মানে দুই, পলি মানে বিক্রেতা, সনি মানে ক্রেতা। তো শুরুতেই আমরা যদি আসি, মনু পলি মার্কেট কাকে বলে। মনু পলি, এক নাম্বারটা হলো মনু পলি। তো মনু এক, পলি বিক্রেতা, তার মানে যে বাজারে এক বিক্রেতা। তো আমার মাথায় চলে আসছে মনোপলি মানে এক বিক্রেতা, সিম্পলি এটা মাথায় রাখলেই হবে। তো আমি বলবো, যে বাজারে মাত্র একজন বিক্রেতা আর অসংখ্য ক্রেতা, এই ধরনের বাজারকে মনোপলি বাজার বলে, একদম সহজ। তারপর তাহলে আমরা মনোপলি শিখলাম, এখন হবে ডুওপলি। তো আবার আমরা গেলাম ডু, দু মানে দুই, পলি মানে বিক্রেতা, তো দুই বিক্রেতা, যে বাজারে মাত্র দুইজন বিক্রেতা আর অসংখ্য ক্রেতা, এই বাজারকে ডুওপলি বাজার বলে। তারপরে আমরা গেলাম মনুপসনি, মনুপসনি, মনু মানে এক, সনি মানে ক্রেতা,
যদিও বানানটা মনোপসনি ইংলিশে লিখলে মনুপসনি, তাইলে এই মনুপসনি এখানে পিটাকে যদি আমরা বাদ দেই এখানে হলো মনু আর এখানে হলো সনি। তো মনু মানে এক, সনি মানে ক্রেতা। তো যে বাজারে এক ক্রেতা আর অসংখ্য বিক্রেতা, এই বাজারকে মনুপসনি মার্কেট বলে। তারপর যুপসনি, যু যু মানে দুই, সনি মানে ক্রেতা, তাইলে যে বাজারে দুই ক্রেতা আর অসংখ্য বিক্রেতা, এই বাজারকে যুপসনি বাজার বলে। তারপর অলিগোপলি, অলিগোপলি অলিগোপলি মার্কেট হচ্ছে গিয়ে অলিভস, ও এল আই জি আই এস, অলিভস অথবা অলিগু, অলিগু অলিগু শব্দের অর্থ হল মুষ্টিময়, মুষ্টিময় বা সামান্য। আর অলিগোপলি পলি, অলি আর পলিস, তাইলে অলিগোপলি হল গিয়ে যে বাজারে মুষ্টিময় বিক্রেতা আর অসংখ্য ক্রেতা, এই বাজারকে অলিগোপলি বাজার বলে। আমি আবার বলছি, যে বাজারে মুষ্টিময় বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা বিদ্যমান, এই বাজারকে অলিগোপলি বাজার বলে। দ্বিপাক্ষিক এক চাটিয়া, আমরা মোটামুটি এই পাঁচটা পাঁচটা জিনিস আমাদের এই চারটা ওয়ার্ড দ্বারা শিখতে পারছি, আর বাকি দুইটা বিষয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি এখানে। দ্বিপাক্ষিক, দ্বিপাক্ষিক, দ্বি মানে দুই, পাক্ষিক মানে হলো পক্ষ, অর্থাৎ বাজারে দুইটি পক্ষ থাকবে। তো দুইটি পক্ষ হলো, এক পক্ষ হলো ক্রেতা আর আরেক পক্ষ হলো বিক্রেতা, অর্থাৎ যে বাজারে মাত্র একজন ক্রেতা, একজন ক্রেতা আর একজন বিক্রেতা, এই ধরনের বাজারকে দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার বলে। আর একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার হল এমন ধরনের বাজার যে বাজারে স্থানগুলো পৃথক কিন্তু সমজাতীয় পণ্য উৎপাদন এবং ক্রয় বিক্রয়ের কাজে নিয়োজিত। একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? আমি আবার বলছি, যে বাজারে ফার্মগুলো পৃথক কিন্তু সমজাতীয় পণ্য উৎপাদন করে এবং এগুলো বিক্রয়ের কাজে নিয়োজিত, এই ধরনের বাজারকে একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে আমরা বাজার কাকে বলে, বাজারের শ্রেণীবিভাগ, বাজারকে প্রধানত তিন ভাগে ভাগ করতে, সময়ের ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে। আয়তনের ভিত্তিতে তিন প্রকার, সময়ের ভিত্তিতে চার প্রকার, প্রতিযোগিতার ভিত্তিতে প্রথমত দুই প্রকার, তারপর পূর্ণ প্রতিযোগিতার কোন প্রকারভেদ নেই, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে সাত ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রতিটা বাজারের সংজ্ঞা এবং বাজার সম্পর্কে আমরা মোটামুটি জ্ঞান লাভ করেছি। আশা রাখি এই বিষয়গুলো মাথায় রাখলে, আত্মস্থ করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল সম্ভব। তারপর আমরা যে বিষয়টাতে গুরুত্ব দিতে যাচ্ছি, যে ফার্ম ও শিল্প, ফার্ম ও শিল্প, ফার্ম আর এক
একটা বিষয় হচ্ছে গিয়া শিল্প। ফার্ম শিল্প কাকে বলে? মনে রাখতে হবে ফার্ম হলো একটা একক প্রতিষ্ঠান, ফার্ম হলো একটি একক উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশের পাটকল, বাংলাদেশের একটি পাটকল, একটি পাটকল হলো একটি ফার্ম। এখন যদি বলে শিল্প, শিল্পের সংজ্ঞা হবে কতগুলো ফার্ম একসাথে যুক্ত হয়ে শিল্পে পরিণত হয়, অথবা অনেকগুলো ফার্ম একত্রে মিলিত হয়ে, অনেকগুলো ফার্ম একত্রে মিলিত হয়ে শিল্প গঠিত হয়। আর শিল্পকে ভেঙে ভেঙে টুকরু টুকরু করলে, অর্থাৎ শিল্পের সংক্ষিপ্তকরণ, শিল্পকে ছোটকরণ, এটাই হলো ফার্ম। তাহলে শিল্পের সংক্ষিপ্ত রূপ ফার্ম, আর অনেকগুলো ফার্ম মিলে হলো শিল্প। যেমন বাংলাদেশের পাটকল যদি হয় ফার্ম, তাহলে বাংলাদেশের পাট শিল্প হবে, পাট শিল্প হবে শিল্প। বিষয়টা আশা রাখি ফার্ম শিল্প নিয়ে আর কোনো কনফিউজ থাকার কথা নয়। এ পর্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করব, একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র, এবং বিশেষত এবছর 2020 এসএসসি পরীক্ষার জন্য খুব উপযোগী, বাজার থেকে একটা প্রশ্ন আসেই, এবং এই প্রশ্নগুলোর আলোকে কিছু কথা, এবং যেগুলো 3 মার্কস এবং 4 মার্কস হিসেবে প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। তো এই পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের একটি ফার্মের স্বল্প কালীন ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে কথা বলব। ফার্ম স্বল্পকালে ভারসাম্য উপনীত হতে পারে, দীর্ঘকালেও ভারসাম্য উপনীত হতে পারে। তো আমরা আজকের এই ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের